জেকে লাইফ স্টাইল করে আজ আমরা ঈদ স্পেশাল চিকেন রান্না করা শিখব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফ স্টাইল করে হেলদি উপায়ে আমি চিকেন রান্না করা শেখাবো। খুব সহজে অল্প সময়ে কিভাবে দেশি চিকেন নরম তুলতুলে করতে হয়, সাথে থাকছে তার ট্রিক্স অ্যান্ড টিক্স। রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ করছি। তৈরি করছি ঈদ স্পেশাল চিকেন রান্না। প্রিয় দর্শক, ঈদ স্পেশাল চিকেন রান্না করার জন্য আমি একটি কিচেন স্কেল নিয়ে নিয়েছি। কিচেন স্কেলের উপর একটি বল বসিয়ে কিচেন স্কেলটা অন করে দিয়েছি। অন করে দিয়ে জিরো হলে আমি এখানে চিকেনগুলো মেপে নিব। মেপে নেওয়া এই জন্য যে কতটুকু পরিমাণ মশলা আমি ব্যবহার করবো, কতটুকু মাংসে। তো আমি এখানে প্রায় 750 গ্রাম চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন দেশি চিকেন। তো এই 750 গ্রামে মশলা যতটুকু লাগে 1 কেজিতেও ততটুকু দিলে চলে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 5-7টি পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। পেঁয়াজটা একটু বেশি লাগবে, দেশি চিকেনে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো এখন আমরা পেঁয়াজগুলোকে কুচি করে নিব, আই মিন চপড করে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি চপড করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো চপ করে নিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলোকে একটি মিক্সিং বোলে উঠিয়ে এক সাইডে আমরা রেখে দিব। তার আগে আমি পেঁয়াজগুলোকে একটার সাথে একটা লেগে আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, একদম ঝুরঝুরে করে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি ডিফারেন্ট ওয়েতে দেশি চিকেনটা রান্না করব। তো স্লো ফ্লেমে আমি রান্না করব। দেখতে পাচ্ছেন একটি বলে উঠিয়ে এক সাইডে রেখে দিলাম পেঁয়াজগুলা। এরপর একটি মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, একটি স্পেশাল মশলা তৈরি করব। তো সেখানে আমি 1 চা চামচ মরি বা মিষ্টি জিরা অ্যাড করে দিলাম, আর 1/4 চা চামচ মেথি দানা অ্যাড করে দিলাম। এরপর এই উপকরণটাকে শুকনো গ্রাইন্ড করে নিয়ে আসব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি আধ ভাঙা করে নিয়ে আসছি। এটা একেবারে মিহি করা যাবে না, পাউডার করে ফেলা যাবে না, এটাকে আধ ভাঙা করলে হবে। তো একটি বাটিতে ঢেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি আধ ভাঙা করে নিয়েছি। তো আমরা এখন চলে যাব সরাসরি চুলায়। চুলায় আমরা একটি ফ্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্যান বসিয়ে দিয়ে তাতে আমি সরিষার তেল, কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ। 1 কাপের 1/3 ভাগ আমি ব্যবহার করছি। চুলার ফ্লেমটা ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি অ্যাড করে দেব কোঁচানো পেঁয়াজ। তো এখানে 2 কাপ পরিমাণ কোঁচানো পেঁয়াজ হবে। আমি আগেই বলেছি দেশি মুরগিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো নেড়ে চেড়ে মিশিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব প্রথমে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আমি। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1 ইঞ্চি সাইজের 4 টুকরো দারচিনি, 3টি সবুজ এলাচ, 3টি লবঙ্গ অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে একটা সুগ্রান বের হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। চুলার ফ্লেম একেবারে লো ফ্লেমে আছে। অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 2টি তেজপাতা, মাঝখান থেকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আমরা পেঁয়াজগুলো একেবারে ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। একেবারে ফুটে ফেলা যাবে না, কিছু সাদা কিছু ব্রাউন, এরকম হলেই আমরা এই স্টেপে এসে চিকেনগুলো অ্যাড করে দিব। চিকেনগুলো অ্যাড করে দিয়ে প্রথমে আমি কিছুই ব্যবহার করব না, প্রথমে আমি তেল, পেঁয়াজ এবং মশলার সাথে, গোটা মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিব। চুলার ফ্লেম লো ফ্লেমেই আছে, আই মিন একেবারে স্লো ফ্লেমেই আছে। তো নেড়ে চেড়ে মিশাচ্ছি, আর চিকেনের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই উপায়ে যদি রান্না করেন চিকেনের সুগ্রানটাও ঠিক থাকবে এবং চিকেনটা যে কাঁচা গন্ধ থাকে তো গন্ধটাও চলে যাবে। আই মিন রান্না করতে করতে এটা ভাজাও হবে, রান্নাও হবে। তো অসাধারণ একটি চিকেন রান্না হতে যাচ্ছে। পুরো রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন, বুঝতে পারবেন। এরপর আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম, হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছি। আপনাদের হাতের কাছে হিমালয়ান পিঙ্ক সল্ট না থাকলে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন। লবণটা অ্যাড করে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে চিকেনটা দিয়ে আমি একেবারে লো ফ্লেমে 10 মিনিট ভেজে নিয়েছি, এরপর লবণটা দিয়ে আমি আরও 10 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ
টক দই। দেখতে পাচ্ছেন টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। তো এই টক দইটা যদি ব্যবহার করেন, অসাধারণ একটা ফ্লেভার দেবে এবং অসাধারণ একটা লুক দিবে, আই মিন অসাধারণ একটা কালার দিবে। দেখতে পাচ্ছেন টক দইটা নেড়েচেড়ে মিশানোর ফলে কি সুন্দর একটা কালার বের হয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি। একটু ক্রাশ করে দিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিট এভাবে নেড়েচেড়ে মিশাতে থাকব। দাঁড়িয়ে থেকে এই রান্নাটা করা লাগবে, স্পেশালের জন্য স্পেশাল কিছু কষ্ট তো করতেই হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাবলস উঠে গিয়েছে চিকেন থেকে। এখন আমরা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। তলানিতে লাগার এখন কোনো চান্স নেই, কারণ এখনো আমি কোনো মশলা ব্যবহার করিনি, বাটা মশলা কিংবা গুঁড়া মশলা কোনো কিছুই ব্যবহার করিনি। তো নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আমরা বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি আমি আদা বাটা 1 টেবিল চামচ। তো যেটুকু চিকেন নিয়েছি 750 গ্রাম, সেটুকুতে এইটুকু যথেষ্ট, 1 টেবিল চামচ যথেষ্ট। 1 কেজি পর্যন্ত 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটাই যথেষ্ট। তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। নেড়েচেড়ে মেশানো আমার ডান। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট কুক করব। আর চুলার ফ্লেম স্লো ফ্লেমেই আছে, একেবারে লো ফ্লেমেই আছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে 5 মিনিট কুক করার ফলে। এখন আমি হলুদের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করলাম। এরপর লাল মরিচের গুঁড়ি ব্যবহার করছি 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে। তো আমাদের লাইফ স্টাইলে ঝালটা একটু খুব বেশি খাওয়া যায় না। 1 চা চামচ আমি ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি, আর 1/2 চা চামচ আমি জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক। এরপর আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ি, এখানে 1/2 চা চামচ। তো এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, কালো গোলমরিচ সবই রয়েছে, ধনিয়া, জিরা। এটা আমার বাসায় তৈরি করা গরম মশলা। আর যে স্পেশাল মশলা তৈরি করেছি আমি, সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব এ স্টেপে। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব এবং মশলাগুলা ভালো করে কুক হওয়া পর্যন্ত আমি কষাতে থাকব। দেখুন গ্রেভিটা কেমন কালারফুল হয়েছে। তো খেতেও কিন্তু দেখতে যেমন ভালো লাগছে, খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, আবার ঢাকনা খুলবো, আবার নেড়েচেড়ে দিব, এভাবে আমি 15 মিনিট কষাবো। তো প্রিয় দর্শক, কেন আমি এই কাজটা করছি, মশলা দেওয়ার পরে এই 15 মিনিটের ভিতরে আমি 3 থেকে 4 বার কিন্তু নেড়েচেড়ে দিয়েছি, এখন মশলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এই কাজ। তো দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, কোনোভাবে ঠান্ডা পানি এই স্টেপে ব্যবহার করবেন না। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা আবারও কিন্তু একদম সিদ্ধ হতে দেরি হবে, মাংসটা টেন্ডারনেসও নষ্ট হয়ে যাবে। তো আমি পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, অর্ধেকটা দিয়েছি 1 কাপ পরিমাণ, এরপরে বাকি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। টোটাল আমি 1/2 লিটার পানি ব্যবহার করছি 750 গ্রাম মাংসে, কিংবা 1 কেজি মাংসেও 1/2 লিটার দিতে পারেন আপনি। তো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর চারপাশে মশলাগুলো আমি এখন নামিয়ে দিব। নামিয়ে দিয়ে একেবারে স্লো ফ্লেমে রেখে দিব আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে স্লো ফ্লেমে আমি রেখে দিয়েছি। তো স্লো ফ্লেমে আমি কুক করেছি 20 মিনিট, আর মাঝখানে কোনো নাড়াচাড়া করি নাই। স্লো ফ্লেমে জল দেওয়ার পরে রাখলে আর তলানিতে লেগে যাবে না। তো আমি লবণটা একটু চেকে দেখব, এখন লবণটা আমাদের আর একটু লাগবে। তো লবণটা একটু স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন, আমিও স্বাদ মতো ব্যবহার করছি। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর তেলটাও কিন্তু বেশি উঠতে শুরু করেছে। নেড়েচেড়ে মিশিয়ে চারপাশে মশলাটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি এখানে 7 মিনিট কুক করব। তো প্রিয় দর্শক, ঢাকনাটা খুলছি, দেখুন তেলটাও বেশি উঠেছে, আর চিকেনগুলো আমাদের রান্না করা একেবারে ডান। আমি একটি চিকেন উঠিয়ে এখন দেখব
যে চিকেনটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেশি চিকেন কিন্তু খুব সুন্দরভাবে নরম তুলতুলে ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি চিকেনটা রেখে দিলাম, এখন আমি যে স্পেশাল মশলাটা অর্ধেকটা রয়েছে সেটা এ স্টেপে ব্যবহার করব। এ স্টেপে যদি অর্ধেকটা স্পেশাল মশলা ব্যবহার করেন, এর সুঘ্রাণটা ইনটেক থাকবে। একটু স্পেচুলার সাহায্যে আমি নামিয়ে দিচ্ছি মশলাগুলাকে, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটু জলছে নিব, আই মিন ধুলিয়ে দিব, যাতে স্পেশাল মশলাগুলো সব কিছুর সাথে মিশে যায়। ঢাকনা দিয়ে ডেকে আমি এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি দমে রেখে দিব 5 মিনিট। তো ঢাকনাটা খুলছি, দেখুন টকবক করে পুড়ছে। আর আমাদের কালারটা কতটা লোভনীয় হয়েছে, ভীষণই দুর্দান্ত, আর টেস্ট হয়েছে অসাধারণ। তো ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি। প্রিয় দর্শক, আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম, দেখুন এটা কতটা লোভনীয় লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে। ঈদ স্পেশাল হিসাবে এই চিকেনটি আপনারা রাখতে পারেন, অসম্ভব মজার। রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।